হ্যালো ফ্রেন্ডস তোমাকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা ইতিহাস অনার সাবজেক্ট নিয়েছো তাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ডিএসসি এ ওয়ানের টেন মার্কস ও টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবে পরবর্তীতে কিন্তু আমি ডিএসসি এ ওয়ানের কিন্তু ফাইভ মার্কসের ভিডিও কিন্তু পোস্ট করব তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে দেখো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সিসি ইলেভেনের পার্ট ওয়ানের ওয়ান মার্কস ফাইভ মার্কস ও টেন মার্কসের ভিডিওগুলি নি অতি অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও আমার কিন্তু ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও কিন্তু সিসি বারোর কিন্তু আমি টেন মার্কসের জন্য ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি সেটিও কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পারলে তোমরা কিন্তু একবার দেখে নিও চলো আজকে আমরা দেখে নেব ডিএসসি এ ওয়ানের টোয়েন্টি মার্কস ও টেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন প্রথমেই আমরা দেখে নেব টোয়েন্টি মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন গ্রামীণ কৃষক সমাজে এর প্রভাব কী ছিল বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ফার্স্ট চয়েস কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটি তোমরা কিন্তু ভালো করে চিরস্থায়ী বন্দোবস্ত কোশ্চেনটি কিন্তু ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান লেখো এই কোশ্চেনটি কিন্তু আমি তোমাদের দু নম্বর কোশ্চেন হিসেবে রেখেছি এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভালো করে এই বিদ্যাসাগরের কোশ্চেনটি কিন্তু ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন নীল বিদ্রোহের কারণও প্রকৃতি আলোচনা করো এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের জন্য তাই তোমাদেরকে বলবো এক থেকে তিন কোশ্চেন তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কিংবা দুটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত বিদ্যাসাগর আর নীল বিদ্রোহ তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো তোমরা এই তিনটি কোশ্চেন কিন্তু সবার প্রথমে কিন্তু রেডি করে নাও নেক্সট কোশ্চেন লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন এর তাৎপর্য কী ছিল এর প্রভাব কী ছিল বা বঙ্গভঙ্গের কারণে ফলাফল লেখো টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে এই লর্ড কার্জনের বঙ্গভঙ্গ যে প্রস্তাব দিয়েছিল তার তাৎপর্য বা প্রভাব বা ফলাফল কী ছিল বা কারণ কী ছিল তোমরা কিন্তু এই কোশ্চেনটি কিন্তু ভালো করে তোমরা কিন্তু রেডি করবে টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে সংঘাতের কারণ কি বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে পলাশী যুদ্ধের ও ফলাফল আলোচনা করো বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে বাংলার নবাবদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক লেখো বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সতেরোশো ছাপান্ন থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দ কোম্পানির আধিপত্য বিস্তার লেখো এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো এক থেকে পাঁচ কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের জন্য এক থেকে পাঁচ কোশ্চেনগুলি তোমরা করলে অবশ্যই কিন্তু এক থেকে দুটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন উনিশ শতকে বাংলার সমাজ জীবনে নব্যবঙ্গ আন্দোলনের মূল্যায়ন করো বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও বা কোশ্চেনটি আসতে পারে নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিয়ার ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক থেকে ছয় এক থেকে ছয় তোমাদের কিন্তু দুটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য প্রবল রয়েছে তোমরা কিন্তু এক থেকে ছয় কিন্তু ভালো করে করবে এই ছটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য দুটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটিও তোমরা কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু দেখে রাখতে পারো এক থেকে ছয় তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু ভালো করে করবে তারপরে তোমরা কিন্তু ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এই কোশ্চেনটি কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য দেখে রাখতে পারো এক থেকে ছয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলবো এক থেকে ছয়ের মধ্যে কিন্তু তোমাদের দুটি কোয়েশ্চেন কিন্তু চলে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তোমরা কিন্তু এক থেকে ছয় প্রথমেই কিন্তু ভালো করে করে নাও টেন মার্কসের জন্য আমি কিন্তু কয়েকটি কোয়েশ্চেন রেখেছি আমরা দেখে নেব টেন মার্কসের জন্য ফার্স্ট কোয়েশ্চেন আমি রেখেছি দিয়ানি লাভের পর্যায়গুলি বা পটভূমি ও তাৎপর্য লেখো অর্থাৎ দিয়ানি লাভের পর্যায়গুলি ও তাৎপর্য লেখো এই কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোয়েশ্চেন বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা করো এটিও কিন্তু টেন মার্কসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন বাংলায় সম্পদের বহির্গমন সম্পর্কে আলোচনা করো এর ফলাফল কী ছিল বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো এর ফলাফল কি ছিল এই তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন কিন্তু তোমাদের টেন মার্কসের আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তোমরা কিন্তু তিনটি কোশ্চেন টেন মার্কসের জন্য কিন্তু ভালো করে রেডি করে নাও তোমরা জানো তোমরা কিন্তু অনার্স পেপার নিয়ে পড়ছো তাই তোমাদের কিন্তু এক্সট্রা কোশ্চেন বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে কিছু কোশ্চেন কিন্তু দেখে রাখা দরকার তাই আমি কিছু কিন্তু এক্সট্রা কোশ্চেন হিসেবে রেখেছি তোমরা কিন্তু পারলে এই কোশ্চেনগুলি কিন্তু দেখে রেখো চলো আমরা এক্সট্রা কোশ্চেন বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে নেব কোন কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এক্সট্রা হলেও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ফার্স্ট কোশ্চেন এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে আমি রেখেছি বাংলা বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো টেন মার্ক্সের জন্য তোমরা কিন্তু করতে পারো নেক্সট কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের কারণও ফলাফল এটি কিন্তু টেন কিংবা টোয়েন্টি মার্ক্সের জন্য তোমরা কিন্তু রেডি করতে পারো নেক্সট ভেন্টিং ভেন্টিংয়ের সংস্কার বেন্টিংয়ের সংস্কার টোয়েন্টি মার্ক্সের কিংবা টেন মার্ক্সের জন্য তোমরা কিন্তু রেডি করতে পারো উনিশ শতকের নারী শিক্ষার সম্পর্কে যা জানো লেখো এটি কিন্তু টেন মার্কসের জন্য তোমরা কিন্তু রেডি করতে পারো নেক্সট কোয়েশ্চেন বাংলায় নরমপন্থীদের ও চরমপন্থীদের উত্থান এর সম্পর্কে যা জানো লেখো এটিও কিন্তু তোমরা টেন মার্ক্সের জন্য কিন্তু রেডি করতে পারো এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে দেখো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ